নমস্কার বন্ধুরা, হরিপ্রিয়া কিচেনে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি মাছের চপ বানিয়েছি, আর এই মাছের চপের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা, এই মাছের চপটা হলো রুই মাছের চপ। মাছের চপ বাজারে সহজেই কিনতে পাওয়া যায় না, তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত এই মাছের চপের রেসিপিটা দেখো। এখানে আমি মাছের চপ বানানোর জন্য 4 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। রুই মাছের এখানে 4টে চাকা নিয়েছি। এরপর আমি এই মাছের মধ্যে 1/2 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। এরপর আমি এই মাছের মধ্যে খুব ভালো করে লবণ আর হলুদটা মাখিয়ে দেব। বন্ধুরা, এইভাবে লবণ আর হলুদটা ভালো করে মাখিয়ে দিতে হবে মাছের মধ্যে। বন্ধুরা, আমি এখানে মাছের চপ বানানোর জন্য 4 পিস যেমন রুই মাছ নিয়েছি, তেমনি তোমরা এখানে এই রুই মাছের জায়গায় কাতলা মাছও ব্যবহার করতে পারো মাছের চপ বানানোর জন্য। এরপর আমি এখানে একটা অ্যালুমিনিয়ামের কড়াই নিয়ে নিয়েছি। এই অ্যালুমিনিয়ামের কড়াইয়ের মধ্যে মাছ ভাজার জন্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এরপর একটা একটা করে এই হলুদ আর লবণ মাখানো মাছ আমি এই গরম তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে মাছটাকে ভেজে নেব। বন্ধুরা, এখন আমি এই মাছটাকে উল্টে পাল্টে ভেজে এই কড়াই থেকে নামিয়ে নেব। এখন আমি এই মাছগুলো কড়াই থেকে নামিয়ে ভালো করে কাঁটাগুলো বেছে নিচ্ছি। বন্ধুরা, যেহেতু আমি মাছের চপ বানাবো, তাই কাঁটাগুলো একটু ভালো করে ছাড়িয়ে নিতে হবে মাছ থেকে। প্রথমে আমি মাছের চাকার মধ্যে থেকে বড় কাঁটাগুলো ভেঙে বার করে দিয়েছি। এরপর আমি মাছগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে আমি পুরো মাছটাই ছাড়িয়ে নেব। এখন আমি পুরো মাছের কাঁটাগুলোই এই মাছ থেকে ছাড়িয়ে নিয়েছি। এরপর আমি এই চপের পুর বানানোর জন্য একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে 2 থেকে 3 চামচ সর্ষের তেল দিয়ে দেব। এই তেলটা বেশ গরম হয়ে গেছে। এই তেলের মধ্যে এখন শিলে পিষে নেওয়া রসুন দিয়ে দিচ্ছি। এখন আমি এই রসুনটা খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। এখন এই রসুনটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এই ফ্রাই প্যানের মধ্যে 1/2 বাটির মতো ছোটো ছোটো করে কুচি করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। ছোটো ছোটো কুচি করা পেঁয়াজ হালকা বাদামি করে ভেজে নিতে হবে। এখন আমি এই পেঁয়াজের সাথে 1 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। এখন আমি এইসব খুব ভালো করে মিক্স করে নেব, আর এই তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নেব। এখন এই ফ্রাই প্যানের মধ্যে এই সব মশলাগুলো হালকা বাদামি করে ভাজা হয়ে গেছে। এখন কাঁটা ছাড়িয়ে রাখা মাছগুলো এই ভেজে রাখা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এই মশলার সাথে সব কাঁটা ছাড়িয়ে রাখা মাছগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, এখানে আমি 2 পিস আলু সেদ্ধ করে রেখেছিলাম। এই আলুগুলোকে আমি এখন হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। এখন আমি এই সেদ্ধ করা আলু এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে খুব ভালো করে এই মাছের সাথে মিশিয়ে নেব। এখন আমি এর মধ্যে রোস্টেড ধনে জিরে শুকনো লঙ্কা আর গরম মশলার গুঁড়ো এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি, আর 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ হলুদের গুঁড়ো। এখন আমি এইগুলো দিয়ে একটা চপের পুর বানিয়ে নেব। এখন এই আলুটা খুব ভালোভাবে এই মাছের সাথে মিশিয়ে নিতে হবে, আর মশলাগুলোও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, এই আলু আর মাছের মধ্যে স্প্যাচুলা চালিয়ে 2 থেকে 3 মিনিট ধরে মাছের চপের পুর বানিয়ে নেব। বন্ধুরা, পারফেক্ট পুর বানানোর জন্য চপের একেবারে আলুর পুরটা রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাস বন্ধ করে দেব। গ্যাস বন্ধ করে ফ্রাই প্যানটা গ্যাস থেকে তুলে নেব। এখন আমি মাছের চপের জন্য এই যে মাছের পুর বানিয়েছিলাম, এখন এই থালার মধ্যে ঢেলে নিচ্ছি ফ্রাই প্যান থেকে। আমি এই মাছের পুরটা ঠান্ডা হতে দেব। এরপর আমি এখানে 1/2 কাপের মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এই কর্নফ্লাওয়ারের মধ্যে কিছুটা জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। পাতলা ব্যাটার বানিয়ে নিলেই হবে। দেখো বন্ধুরা, কর্নফ্লাওয়ার দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নিয়েছি। এখন আমি এই মাছের পুর বানিয়েছিলাম, এই মাছের পুর দিয়ে চপ বানিয়ে নেব। এখানে আমি কিছুটা আলুর পুর হাতে তুলে নিয়েছি। আমি যেই সাইজের চপ বানাবো, আমি ঠিক সেই রকম হাত দিয়ে একটা শেপ দিয়ে দিচ্ছি চপের। বন্ধুরা, তোমরা যেমন তোমাদের মন চাইবে তোমরা শেপ দিতে পারো। বন্ধুরা, ঠিক আমি একই রকম শেপ দিয়ে মাছের এই চপগুলো বানিয়ে নিচ্ছি।
বন্ধুরা, এই রেসিপিটা বানানো কতটা সহজ, আমি কত সহজে রেসিপিটা বানিয়ে নিলাম। তোমরা অবশ্যই এইভাবে বাড়িতে মাছের চপ খাওয়ার ইচ্ছা হলে বানিয়ে নিও। সবসময় একই রকম একঘেয়েমি মাছের রেসিপি খেতে ভালো লাগে না, তাই একটু আলাদাভাবে এই মাছের চপটা বানিয়ে নিতে পারো বাড়িতে। বন্ধুরা, এইরকম একটা শেপ দিয়ে আমি প্রত্যেকটা চপ বানিয়ে নিচ্ছি। এখন আমার প্রত্যেকটা শেপ দিয়ে বানানো হয়ে গেছে। এখন আমি কর্নফ্লাওয়ারের ব্যাটারটা নিয়ে নিয়েছি আর এখানে বিস্কুটের গুঁড়ো নিয়েছি। বিস্কুটটা আমি টোস্ট বিস্কুটকে গুঁড়ো করে নিয়েছি, দিয়ে বিস্কুটের গুঁড়ো বানিয়ে নিয়েছি। এরপর আমি একটা করে আমি মাছের পুরগুলো দিয়ে যে চপের শেপ দিয়েছিলাম এইগুলোর মধ্যে আমি বিস্কুট গুঁড়ো লাগিয়ে দিচ্ছি। খুব ভালো করে বিস্কুটের গুঁড়োটা এর মধ্যে মাখিয়ে দিতে হবে। এরপর কর্নফ্লাওয়ারের মধ্যে ডুবিয়ে আবার বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিতে হবে। খুব ভালো করে এর মধ্যে বিস্কুটের কোটিংটা করে নিতে হবে। দেখো বন্ধুরা, এইভাবে আমি কোট করে নিয়েছি বিস্কুট গুঁড়ো লাগিয়ে। ঠিক একই রকমভাবে আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। এইভাবে বিস্কুট গুঁড়ো লাগিয়ে নেব। খুব ভালো করে বিস্কুটের গুঁড়োটা এর মধ্যে কোটিং করে নিতে হবে। এরপর কর্নফ্লাওয়ারের মধ্যে ডুবিয়ে আবার বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, তোমাদেরকে দেখাচ্ছি, দুটো বানিয়ে দেখালাম। ঠিক আমি একই রকমভাবে এর মধ্যে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে এই কর্নফ্লাওয়ারের মধ্যে ডুবিয়ে আরও একবার আমি এই বিস্কুটের গুঁড়ো এর মধ্যে মাখিয়ে নেব। বন্ধুরা, যখন আমি এর মধ্যে বিস্কুটের গুঁড়োটা কোটিং করব, খুব ভালো করে কোটিং করে নিতে হবে। এইভাবে আমি প্রত্যেকটা এর মধ্যে বিস্কুটের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার মাখিয়ে ফির আবার বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিয়েছি। এই চপগুলো তেলের মধ্যে ভাজার জন্য নিয়ে যাচ্ছি। এখন আমি এর মধ্যে রিফাইন্ড তেল দিয়ে দিচ্ছি ভাজার জন্য এই চপগুলো। এখন এই তেলটা বেশ গরম হয়ে গেছে। এখন প্রত্যেকটা চপ এই তেলের মধ্যে দিয়ে দেবো। যখন আমি চপগুলো তেলের মধ্যে দেবো, অবশ্যই গ্যাস হাই ফ্লেমে রেখে এই চপগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। বন্ধুরা, একটা একটা করে আমি এর মধ্যে চপ দিয়ে দিচ্ছি। এরপর আমি এই চপগুলোকে ভালোভাবে ভেজে নেবো, উল্টে পাল্টে ভেজে নেবো। এক সাইডটা ভাজা হয়ে গেলে আরেক সাইড উল্টে পাল্টে আমি ভেজে নেবো। এখন এই চপগুলোর এক সাইডগুলো ভাজা হয়ে গেছে, তাই আমি এই চপগুলোকে উল্টে দিচ্ছি। এভাবে আমি চপগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। বন্ধুরা, এখন চপগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই চপের কালারটা বেশ বাদামি কালার এসে গেছে। এখন আমি এই চপগুলো এই ফ্রাই প্যানের তেল থেকে তুলে নিতে হবে। এখন আমি একটা একটা করে এই চপগুলো তুলে নিচ্ছি। বন্ধুরা, এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের ভালো লাগলে এই রেসিপিটা একটা লাইক করে দেবে, আর আমার আরও নতুন নতুন রেসিপি পেতে একটা সাবস্ক্রাইব করে দেবে। এখন আমি এই চপগুলো একটা প্লেটের মধ্যে পরিবেশন করব। বন্ধুরা, এই চপ তোমরা সর্ষের সসের সাথে আর শশার স্যালাডের সাথে খেতে পারো। এইভাবে তোমরা মাছের চপের রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, তোমাদের খুবই ভালো লাগবে এই রেসিপিটা। আর আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের এই রেসিপিটা কেমন লেগেছে। এখন আমি একটা চপ ভেঙে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা,